য়েলকাম এভরি ওয়ান তো আজকেশেশনে আমরা ডিসকাস করতে চলছি ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট দশটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট টোটাল সেশনটিকে দেখলে পরে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং আজকে আমি তোমাদের জন্য কিছুক্ষণ আগেই অ্যাথমেটিকের ক্লাস আপলোড করেছি যারা এখনও দেখোই ডিসক্রিপশন বক্সের থাকবে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো এবং চ্যানেলে ভিজিট দেখতে পারো এবং প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলি হচ্ছে তোমরা প্রত্যেক দিনের ক্লাসগুলি ফলো করো প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে প্লে লিস্টের সমস্ত ভিডিও একসঙ্গে পেয়ে যাবে প্লে লিস্ট ফলো করবে সেখানে সব কিছু আপডেট পরপর পেতে থাকবে এবং চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকার নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবে সমস্ত ক্লাসের নোটিফিকেশান টাইম টু টাইম পেতে থাকবে এবং স্টাডি মেটিরিয়ালস ও অন্যান্য আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবে টেলিগ্রাম অ্যাপে নলেজ থেকে সার্চ করে চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য ডাইরেক্ট লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট জয়েন হতে পারবে তো আজকের সেশনের প্রথম যে প্রশ্ন তার দিকে নজর রাখছি রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি তো এখানে চারটি অপশন দেখতে পাচ্ছ মিথেন ইথার ইউরিয়া বেঞ্জিন তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ইউরিয়া ইউরিয়ার ফর্মুলাটা কি সংকেত সিও এনএইচ টু হোল টু ঠিক আছে এবং ইউরিয়া এটা প্রথম প্রস্তুত জৈব যৌগ ঠিক আছে এবং এটিকে ডেরাইভ করা হয়েছিল কোথার থেকে অ্যামোনিয়াম সায়ানেট নামক যৌগ থেকে অ্যামোনিয়াম সায়ানেট থেকে প্রথম এই ইউরিয়াকে ডেরাইভ করা হয় অ্যামোনিয়াম সায়ানেটের সংকেতটাও আমি লিখে দিচ্ছি এইচ ফোর এনসিও এর থেকে ইউরিয়াকে ডেরাইভ করা হয় ঠিক আছে তো এই ইউরিয়াই হচ্ছে ল্যাবরেটরিতে প্রস্তুত করা প্রথম জৈব যৌগ এবং বিজ্ঞানী ভোলার তিনি এই অ্যামোনিয়াম সায়ানেট নামক যৌগ থেকে ইউরিয়াকে প্রস্তুত করেন এবং তাকেই কি বলা হয় ফাদার অফ অরগ্যানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের জনক বলা হয় বিজ্ঞানী ভোলারকে কারণ তিনিই প্রথম এই জৈব যৌগ আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্নের দিকে নজর রাখছি সমস্ত এক্সট্রা ফ্যাক্ট কিন্তু আমি তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি এই প্রশ্নগুলোতে এর বাইরের থেকে আসার মতন আর কোনো কিছু থাকছে না কোয়েশ্চেন নাম্বার টু জার্মান সিলভার নামক শঙ্কর ধাতুতে সিলভারের শতকরা পরিমাণ কত এখানে চারটি অপশন দেখতে পাচ্ছ ফর্টি পারসেন্ট জিরো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট তো এক্ষেত্রে মজার বিষয় হলো জার্মান সিলভার কথাটিতে সিলভার লেখা হলেও বাস্তবিকভাবে এতে কিন্তু সিলভারের কোনো উপস্থিতি থাকে না তাহলে কী হয়ে যাবে জিরো পার্সেন্ট তো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে যে জার্মান সিলভার যেহেতু একটি সংকট ধাতু বা অ্যালয় অ্যালয় মানে কি দুই বা ততোধিক ধাতুর সংমিশ্রণে গঠিত একটা ধাতু তো তাহলে সেখানে তোমাদের কোন কোন ধাতুর সংমিশ্রণে সেটা গঠিত হচ্ছে সেটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে কী হয়ে যাবে জার্মান সিলভার তামা দস্তা ও নিকেলের সংমিশ্রণে গঠিত এই তিনটে একটা নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত হয়ে জার্মান সিলভার গঠিত হয় জার্মান সিলভার নামও শঙ্কর ধাতুটি গঠিত হয় এবার এখান থেকে আসতে পারে যে জার্মান সিলভারে ধরো বললো যে তামার পার্সেন্টেজ কত মনে রাখবে তামা হলো সবচেয়ে বেশি পরিমাণে থাকে তামা থাকে সিক্সটি পারসেন্ট ঠিক আছে এক্স্যাক্ট সিক্সটি পার্সেন্ট থাকে দস্তা থাকে টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে আর নিকেল থাকে টোয়েন্টি পার্সেন্ট তাহলে এই সম্পূর্ণ মিলে হানড্রেড পারসেন্ট হচ্ছে আমাদের জার্মান শিল্পার তাতে এই ডিভিশান ওয়াইজ থাকে সিক্সটি পার্সেন্ট তামা টোয়েন্টি পারসেন্ট দস্তা এবং টোয়েন্টি পার্সেন্ট নিকেল সমস্ত এক্সট্রা ফ্যাক্ট কিন্তু এখান থেকে আমি তোমাদেরকে বলে দিলাম এর বাইরে আর কিচ্ছু আসার নেই এখান থেকে নেক্সট প্রশ্ন অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় কী থেকে চারটি অপশন দেখতে পাচ্ছ হেমাটাইট ম্যাগনেটাইট বক্সাইট ডলোমাইট তো সঠিক উত্তর হয়ে যাবে বক্সাইট ঠিক আছে তোমরা বলবে যে লোহার আকরিক এদের মধ্যে এই অপশনগুলির মধ্যে লোহার আকরিক কোনটি এক্ষুনি কমেন্ট করো ঠিক আছে লোহার আকরিক কোনটি নেক্সট প্রশ্ন সাধারণ এলপিজির গন্ধ কেমন হয় এখানে চারটি অপশন দেখতে পাচ্ছ সুগন্ধ দুর্গন্ধ গন্ধবিহীন ঝাঁঝালো খুব ভালো করে এই প্রশ্নটাকে বুঝে নাও সাধারণ এলপিজি বলেছে ঠিক আছে ন্যাচারাল যে এলপিজি বা নর্মাল এলপিজি তার গন্ধ কেমন হয় আচ্ছা তোমরা আরেকটি কাজ করবে এলপিজির ফুল ফর্ম কী ঠিক আছে এলপিজির ফুল ফর্ম কী সেটাকে এক্ষুনি কমেন্ট করো এবং এর গন্ধ কেমন হয় দেখো সাধারণ এলপিজি যদি বলা থাকে এটাকে মাথায় রাখবে রান্নার গ্যাস সিলিন্ডারে তোমরা একটা উগ্র গন্ধ পাও সেটা দেখে কিন্তু অনেকেই হয়তো বলে দেবে দুর্গন্ধ বা ঝাঁঝালো এটা ভেবে নিতে পারো কিন্তু বলেছে কি সাধারণ এলপিজি বলে দিয়েছে সাধারণ এলপিজির কোনো গন্ধ হয় না সাধারণ এলপিজি গন্ধবিহীন ঠিক আছে সাধারণ এলপিজি কিন্তু পুরোপুরি গন্ধবিহীন এবার যখন এই এলপিজিকে সিলিন্ডারে ভরে রান্নার গ্যাস হিসাবে ব্যবহার করা হয় তখন তাতে ইথাইল মার্কেপটন এটাও পরীক্ষার প্রশ্ন ইথাইল মার্কেপটন নামক দুর্গন্ধযুক্ত যৌগ এর সাথে মিশ্রিত করা হয় তার কারণ কি স্বাভাবিক বা সাধারণ এলপিজি যেটা সেটার কিন্তু কোনো গন্ধ নেই কোনো বর্ণ নেই কাজে রান্নার গ্যাস যদি কোনো সময় লিক করে তাহলে পরে বোঝা যাবে না যে সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে তার জন্য এতে ইথাইল মার্কেপ্টন নামক যৌগটিকে যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে রান্নার গ্যাস যদি লিক করে তাহলে পরে তার গন্ধটা আসবে এর এই ঝাঁঝালো তীব্র গন্ধটা বোঝা যাবে যে এলপিজি লিক করছে ঠিক আছে তার জন্য কিন্তু বাণিজ্যিকীকরণ যখন করা হয় যখন সেটাকে কমার্শিয়াল পারপাসে ইউজ করা হয় তাতে কিন্তু ইথাইল মার্কেপটন যোগ করে সেটাকে সিলিন্ডারে দেওয়া হয় ঠিক আছে তো এর জন্য কিন্তু আমি বলে দিলাম ইন জেনারেল কেসে নর্মাল যে এলপিজি সেটা কিন্তু গন্ধ থাকে না কিন্তু এটা যুক্ত করে তার মধ্যে ওই ঝাঁঝালো গন্ধটা আনা হয় এটাও পরীক্ষার প্রশ্ন যে সাধারণ এলপিজির সাথে কোন তীব্র গন্ধের জন্য কোন যোগটি যোগ করা হয় সেটা হবে ইথাইল মার্কেপটন নেক্সট কোশ্চেন মশা তাড়ানোর ধূপে বা বিভিন্ন কীটনাশক ইনস ইনসেকটিসাইডে কোন রাসায়নিক যৌগটি বর্তমান চারটি দেখতে পাচ্ছ অলড্রাডিন অ্যালবিউলিন কিউটিলিন এবং এলাথ্রিন তো মনে রাখবে যে কীটনাশক এবং মস্কিউটো রিপ্লেন্ট যা থাকে তাতে কিন্তু এলাথ্রিন নামক কম্পাউন্ডটি থাকে ঠিক আছে এবং দেখো সেশানে তোমরা যদি যদি ভালো লাগছে তাহলে অবশ্যই একটি লাইক করবে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবে অবশ্যই তারাও যাতে এই ভিডিওগুলি দেখে উপকৃত হতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থেকো পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশান পেয়ে পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করে দেবে ঠিক আছে নেক্সট যে কোশ্চেন সেটি হল পিতল একটি শঙ্কর ধাতু আবারও অ্যালোয়ের কোশ্চেন এর উপাদানগুলি হলো কি কি লোহা ও টিন তামা ও দস্তা তামা ও অ্যালুমিনিয়াম তামা ও টিন তো আমরা জানি পিতল পিতলের যে পিতল কোন দুটি ধাতুর সংকট ধাতু সেটা হলো তামা ও দস্তার সংমিশ্রণে পিতল গঠিত হয় তো এটা তোমরা এই কোশ্চেনটা কমেন্ট করো যে তামা কত পার্সেন্ট থাকে এবং দস্তা কত পার্সেন্ট থাকে এর আগের কিন্তু জার্মান সিলভারের ক্ষেত্রে আমি কিন্তু বলে দিলাম তোমরা বলো যে পিতলে তামা ও দস্তার অনুপাত কি থাকে বা কত পার্সেন্ট তামা থাকে এবং কত পার্সেন্ট দস্তা এবার কি বলছে রেডিও কার্বন ডেটিং নির্ণয় পদ্ধতি ব্যবহৃত হয় কিসের বয়স নিরূপণ করার জন্য জীবাশ্ম মৃত্তিকা শিলা কোনোটি নয় সঠিক উত্তর কী হয়ে যাবে জীবাশ্ম এবার কার্বনের কোন আইসোটোপটি রেডিও রেডিওকার্বন ডেটিংয়ের জন্য ব্যবহৃত হয় তাহলে সি ফরটিন আইসোটোপ সেটাকে কিন্তু রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে ব্যবহার করা হয় জীবাশ্মের বয়স নির্ণয়ের জন্য সমস্ত এক্সট্রা ফ্যাক্ট তোমরা জেনে যাচ্ছ নেক্সট প্রশ্ন সেটা কি বলছে লেন্সের ক্ষমতা নির্ণয়ের একক হলো চারটি দেখতে পাচ্ছ আলোকবর্ষ ক্যান্ডেলা ডায়াপ্টার এবং ওয়াট সঠিক উত্তর কী হয়ে যাবে ডায়াপ্টার ঠিক আছে আমি এর আগের সেশানে তোমাদের সঙ্গে আলোকবর্ষ কিসের একক ডিসকাস করেছি ওয়াট কিসের একক ডিসকাস করেছি এবং এখানে তোমরা আরেকটা দেখতে পাচ্ছ ক্যান্ডেলা ক্যান্ডেলা কিসের একক ক্যান্ডেলা হলো দীপন প্রাবল্য ঠিক আছে দীপন প্রাবল্যের একক হলো ক্যান্ডেলা ঠিক আলোকবর্ষ কিসের একক এবং ওয়াট কিসের একক এই দুটোকে কমেন্ট করবে এগুলো প্রত্যেকটি কিন্তু তোমাদের ভালোর জন্য বলা হচ্ছে কমেন্ট করো ঠিক আছে তাতে কি তোমাদের রিভিশনটা হতে থাকবে আর আমি প্রত্যেক সেশনেই কিন্তু এরকমভাবেই তোমাদের সামনে নিয়ে আসছি শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কোন মাধ্যমে জলে বাতাসে ইস্পাতে বাইশূন্য স্থানে তো আমরা জানি যে শব্দ সব সময় কঠিন মাধ্যমে বা জড় মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণে শব্দের বেগ হয় তো সঠিক উত্তর কী হয়ে ইস্পাত আর কোন মাধ্যমে শব্দ সঞ্চারিত হতে পারে না সেটা কমেন্ট সেকশানে তোমরা লিখে জানাও এখানে অপশনগুলির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট প্রশ্ন এটা কী বলছে ভূপাল গ্যাস দুর্ঘটনার মূল কারণ কোন গ্যাস চারটি অপশন দেখতে পাচ্ছ কার্বন মনোক্সাইড মিথাইল আইসোসায়ানেট নাইট্রাস অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড তো সঠিক উত্তর কী হয়ে যাবে মিথাইল আইসোসায়ানাইড যাকে আমরা কি বলি মিক ঠিক আছে এবং এই গ্যাসটা কোথার থেকে লিক করেছিল ইউনিয়ন কার্বাইড নামক একটি রাসায়নিক সার তৈরির কারখানা ছিল সেখান থেকে ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য যে এই মিথাইল গ্যাস মিথাইল আইসোসাইনেট নামক যে বিষাক্ত গ্যাস সেটি কিন্তু লিক করেছিল ইউনিয়ন কার্বাইড নামক সারের কারখানার থেকে এই প্রত্যেকটি প্রশ্ন আচ্ছা এখানে অপশনগুলির মধ্যে থেকে তোমরা আরও একটি কমেন্টে উত্তর জানাবে সেটি হলো লাফিং গ্যাস বলা হয় কোন গ্যাসকে এখানেই চারটি অপশনের মধ্যে দেখতে পাচ্ছ এখনই ইমিডিয়েটলি কমেন্ট করো এবং দেখো সেশনগুলিকে তোমাদের সামনে প্রত্যেকটা নিয়ে আসছি সমস্ত এক্সট্রা ফ্যাক্ট আলোচনা করছি তোমরা মানে বাস্তবে দশটি কোশ্চেন বলা থাকলেও তোমরা হয়তো হিসাব করে দেখলে দেখবে কুড়িটির মতন কোশ্চেন এখানে ডিসকাস করা হয় প্রত্যেক সেশনে কাজ সেশনগুলি প্রত্যেকটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আমাদের বেশ ভালো লাগে সেশনটি কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানিও এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভিডিওটি শেয়ার করে দিও নেক্সট সেশন নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থেকেও সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করতে থাকো